আজি যেখানে কি করলে ডিসি মহোদয় যেখানে কাম করলে এটা আইন বিরুদ্ধে কাম করেছে, আইন সকলের কারণে সমান। আজি আমি একটা কথা বিচারিছিল কিন্তু মোর কারণে একসেপ্ট নহল, কিন্তু আজমল ডাঙ্গার কারণে একসেপ্ট করলে এটা কিন্তু আইন বিরুদ্ধে আছে। কারণ বিদেশির ইয়াত ঠাই নয়, এটা আমি অসমৰ আমার ধুবুরী হয়, আমি লোকেল হয়, গতিকে ধুবুরি যেটা ডিসি আছে আমি এই ডিসি একদম টিপু বাখারে আমি ঘুরি অনা দিছি। ডিসি বিদেশি হয়, ডিসি আমার অসমের নহয়। আজি ডিসি যেটা আমাক ঘুরলে এটা একদম অপমান করেছে, এটা আমি তীব্র বাকারে ঘুরে আনছি। দিবাকর আইন নাজানে তেও নকল করে পাস করি তেও লগে ডিসি হইছে। তেও যদি কোয়ালিফিকেশন দেয়া হয় তেও লগে ইন্টারভিউ তে ফেল করব। আপনি হয় না আপনি ডিসি প্রশ্ন করো নমিনেশন লওয়া নাই কথা কইছে, নমিনেশন লওয়া নাই নাকি? নমিনেশন তো দিছু কিন্তু যেটা অপমান করেছে যেটা করিলে এটা একদম আইন বিরোধী কাম করেছে। কিন্তু কথা হয়েছে গভর্নমেন্টের মানুষ আইন না মানে, এটা স্পষ্ট কথা। যদি গভর্নমেন্টের মানুষ আইন না মানে আমি কেন কই মানি? আজির পরা কালির পরা রোড অভারত প্রতিবাদ খেলাম, আইন আমি না মানু নবজো একদম সিধা সিধি কই দিছি, আইন আমি না মানু। আমি সিধা সিধি কথা, কি সুবিধা দিছে তোমাক, কি সুবিধা দিয়া নাই? আজমলক সাক আপোনালোকে বিয়াবি কি সুবিধা আছে এত নাই, আপোনালোকে ভিতরে যাই সাব পারিব কিমান সুবিধা দিয়া আছে, তার কারণে সব ফ্রি থাকে। কিন্তু মানুষের কারণে এনেকা ডিসি করব নয়, ডিসি এজন হয় আজি মই তাক কৈছিল ফটো উঠাব লাগে বা ই করলে একটা এলটমেন্ট নাই, তার মানুষ কেন কই দিলে তা কেউ ফটো উঠাব লাগে কেউ মন তার যদি বেলেগ যদি ইস্যু নাই ডিসি কেউ বেলেগক দিয়া হল, আমাক একসেপ্ট করা নাই বেলেগক কেউ একসেপ্ট করলে। এইখন আইন বিদেশি ডিসি হয় এজন অশিক্ষিত ডিসি হয়, এইখন ডিসি দিবাকর নাথ ডিসির যোগ্য নহয় এটা স্পষ্ট ভাবে কই দিলে। এটা কি হয় নহয় মই নাজানো, এতিয়ালৈকে আমি কব নোৱাৰিম। তাতে আমি কি কম, ডিসি একটু করব না জানে, ডিসি একো না জানে, একো না জানে, হিওতে কি জানে, কি ভাষা লিখা আছে তাত, তাত অসমে হিন্দি ভাষী কয়, এই হিন্দি ভাষী তো আমার অসমের মানুষ নয় বাইরের মানুষ, গতি আর কি কম।